니는 그렇게 간다 뒀어? 소름이나 뒤에 뿌리고 나야 하구나. 맞지, 니가 지금. 니는? 바이? 바리 고사 감 누구? 바이 아마 바리 다카이. 바리 로헤 다카이. 테네 키시레 바이? 바이 이카네 아치 카질 줄로 바이. 이카네 아치 카질 줄로 아이사오. 키 카 자노? 바이 지타 지부 시리 고고 바이. 다카 치게네 아치 카질 줄로 아이사오 투미. 아사 도 남 키? 오나 모스타피즈 바이. 모스타피즈. 바벤 남 키? 바이 아마 밥 먹기 위해서네 바이 말하겠지 바이 에? 지 바이 아 그럼 밥 먹 말하겠어 지 바이 아 진짜 간다나 바이 간다나 간다나 바이 아마 이렇게 부담 낼지 바이 이제 가이 왜 아마 쇼갈 때 그런 게 이제 가이네 바이 아 진짜 가오 바이 가오 바이 지 에? 아 그래 이거 사라 이거 티켓 넣었어? 아 진짜 알겠어 에이 이제 가오 에이 이제 바이 가오 আপনি আমার খাওয়াইলেন ভাই তুমি খাও ভাই আজকে আজকে তুমি আমার ভাই নে আজকে আজকে বন্ধু তুমি আমার বুঝছো কি সত্যি কইলেন ভাই সত্যি আচ্ছা ভাই আমার এই দুনিয়াতে কেউ নেই ভাই এই যার কেউ নাই তার আল্লাহ আছে তারপর আমি আছি তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া লেখাপড়া করবা আচ্ছা আচ্ছা বন্ধু চলো এখন আজকে থেকে তুমি হইলে আমার বন্ধু বন্ধু ও বন্ধু বাড়ি কোথায় তোমার হে হে যে বন্ধু বাড়ি আচ্ছা হ্যাঁ আবার শুনি বন্ধু আমার আবার বাড়ি ঘর আছে কেন বাড়ি ঘর তো ইদারি কি কি আছে তোমার আবার দুঃখ করবে না দিলে বন্ধু তুমি আরে আমার যে হাল তোমার সে হাল নাকি বন্ধু তোমার বাবা মা নাই আমার বাবা মা নাই কেউ বেঁচে নেই না তাহলে বন্ধু আমরা দুইজন বন্ধু আজকে আজকে আমি আর তুমি না আর আত্মার বন্ধু আচ্ছা উপকার করলে বন্ধু জীবনে কোনো দিন ভুলবো না আমি তোমার উপকারের কথা এই খাওয়াইলে না বন্ধু নাও তুলে ঘরে চলো 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 আমি কই যাবো কই থাকবো আমি কোনদিন আমার মা বাবাকে দেখিনি সবাই বলে আমি মাস্টার আমি
কান্দার বাস্ত কি হয়েছে ধাক্কা দিয়ে হালাই দিয়েছে ধাক্কা দিস হাল বুঝিস আর যদি কোনোদিন আছে বেদমি করোস বুঝছি কি দোস্ত বিচার পাইছা চল আমার দোস্তের পাইছো মারছে তোরা দুজনে না আমার মারলি আমি যাইতাছি চেয়ারম্যানের কাছে বিচারটা দিব না আরেকটা ফুল্লা মিল্লা আমার মারছে তাই নাকি আপনি যদি এটা বিচার না করেন তাহলে ওটা আমি বিচার করবো আচ্ছা ওটা আমি দেখতেছি তুমি যাও এখন ওটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে করবো আমি যাও এখন আচ্ছা ঠিক আছে যাও ওই যে হৃদয় ওই যে পশ্চিম পাড়ার রেজাউল আছে না ওর নামে বিচার দিল বিচার দিয়ে গেল ওকে নাকি মার দিছে তাই নাকি আচ্ছা দেখি ওটা আমি ওকে খবর দেয়া না শুই না ওটার একটা সমাধান করে দেওয়া লাগবে তুমি কই যাইতেছো আব্বু আমি তুই যে ছকিনাকে বাসায় যাব ছকিনাকে বাসায় যাবা আচ্ছা ঠিক আছে যাও তুমি তার জায়গায় আইসি কিন্তু আবার আচ্ছা আচ্ছা যাও ওই দোস্ত এইভাবে কেনে বোঝাইল কাম হবো দোস্ত কাম কাজ কিছু করতে হইব হ্যাঁ দান্দাটা করো আমি তো কাউরে চিনি না দোস্ত আপনারা সবাই আসছেন আমি ওকে ডাকতে পাঠাইছি আপনি একটু বসেন আয়সা সারছেন চেয়ারম্যান সাহেব আমাদের তো ব্যাংকে আনলে হ্যাঁ আসলে বিষয়টা কি একটু খুলে বলবেন অবশ্যই বলবো একটু বসেন আপনারা বলবো আমি সবই বলবো বিচারটা কিন্তু কঠিন বিচার করবেন অবশ্যই কঠিন বিচার করবো আসসালামু আলাইকুম বসো
রেজাউল জি তোমার সাথে কে দোস্ত আমার দোস্ত আগে তো তোমার সাথে দেখি নাই আমি দেখেন নাই চেয়ারম্যান সাহেব এটা আসে হলো ঢাকা থেকে তো আমি হলো দোকান বাড়ি বই করেছি আমি খোঁজ করলাম যে এসে ভাই বাড়ি কোন জায়গায় তবে ঢাকা পরে নানান কিছু খোঁজ করলাম খোঁজ আমার মা বাপ নাই পরে আমি নাহরে করলাম যে ওর মা বাবা নাই আমার মা বাবা নাই তাই দুজনে দোস্ত বাড়ছি এ তো বড় না দোস্ত বাড়ছো ভালো কথা তা তুমি ওর মারছো কে ওর মারছে চেয়ারম্যান সাহেব যাইতেছি হঠাৎ করে ওর সঙ্গে আমার ধাক্কা ধাক্কা লেগে আমি পড়ে গেছি উনিও পড়ে গেছি তারপর আমার ডাকতেছে ওই দিকে আইসা আমার গালের মুখে দুইজন দিয়ে চর মারতে চেয়ারম্যান সাহেব আমি গালে লড়া মারতেছি না তারপরে চেয়ারম্যান সাহেব আমি দোস্তর কাছে গেলাম দোস্ত বুঝে তোর কী হয়েছে আমি দোস্ত আমার মারছে তারপরে কে মারছে লোকটাকে চিনে আমি দোস্ত চিনি তারপরে দেখে দিলাম তারপরে আমি দোস্তকে বললাম দোস্ত আইসা ওরে দুই তিনটা চর মারলো সর মরার পরে আমি কাঁদতে কাঁদতে চলে গেল তারপরে পরের ঘটনা আমি কাঁদতে কাঁদতে আসতেছি এক মেয়ের সঙ্গে কী যেন আমার ধাক্কা লাগেছে না কী লাগছে ওই মেয়েরও আমার গালাইতেছে এবং কোন মারছে চেয়ারম্যান সাহেব মাও বাবু তুলে গালি দিচ্ছে আর বাস স্টার্ট করে গালি দিচ্ছে চেয়ারম্যান সাহেব ওর বিচার করতে হইব আপনি যেন বিচার না করেন চেয়ারম্যান সাহেব তাহলে আমি কিন্তু চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনার মেয়ে হ্যাঁ এটাই আমার মেয়ে চেয়ারম্যান সাহেব একটা কথা বলতে পারি অবশ্যই চেয়ারম্যান সাহেব বাসটারের শব্দের অর্থ কী আপনি কি জানেন চেয়ারম্যান সাহেব আমি কি বাসটার আমার মা বাবা আমি ছোটো থেকে কোনোদিন দেখিনি আমি জন্মের পর থেকে আমার মা বাবার কি আদর কিছু না কিছু পাইনি আমি চেয়ারম্যান সাহেব আপনি যেন পাইতেন মা বাবার ভালোবাসা আপনি মনে পাইছেন আমি কোনো মা বাবার ভালোবাসা পাইনি যাই দেখে আমার বাসটার তুলে কথা বলে চেয়ারম্যান সাহেব আপনি ওই বিচার করতেই হইব না করলে চেয়ারম্যান সাহেব আমি কিন্তু আত্মহত্যা করে ফেলব চেয়ারম্যান সাহেব আপনার মেয়ে আমার বাসটার করে কথা বলে চেয়ারম্যান সাহেব আমি কি বাসটার আমি যদি জন্ম যদি না হই তো আমি কই থেকে আইলাম যে কোনো তো আমার পরিচয় আছে চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আচ্ছা ঠিক আছে মুসাফিজুর ওঠো ওঠো তুমি শোনো আসলে এইভাবে মানুষকে গালি দেওয়া মানুষকে কষ্ট দেওয়া উচিত নয় ঠিক আছে তোমার দুঃখ না আমি বুঝতে পারছি কাজল এই কাজল আসো এদিকে তোমার কাছে ক্ষমা চাও সুপ্রিয় দর্শক এরকম অনাথ ছেলে মেয়েদেরকে নিয়ে কেউ বিদ্রোপ করবেন না সবারই জন্ম পরিচয় আছে